অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের আমার এই অঙ্কের ক্লাসের স্বাগত জানাচ্ছি আজকে আমরা কোশ্চেন দেখি তেরো দশমিক একের যে অঙ্কগুলো বাকি আছে সেই অঙ্কগুলো কি করে সমাধান করতে হয় শিখে নেব দাগের প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স প্লাস এই ধরনের অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে আমরা যে এক একটা অংশ রয়েছে সেই অংশগুলোকে নিয়ে চিন্তা করবো দেখো এই অংশের মধ্যে পূর্ণ সংখ্যা কত রয়েছে এক এখানে কত রয়েছে তিন এখানে মাইনাস চার এখানে মাইনাস ছয় এমনভাবে সংখ্যাগুলো আনতে হবে যাতে দুটোর যোগ অপর দুটোর যোগ ফলে সমান হয় এখানে দেখো প্লাস ওয়ান আর প্লাস থ্রি যদি যোগ করি কত বেরোবে প্লাস ফোর এখানে মাইনাস ফোর আর মাইনাস যোগ করি তাহলে বেরোবে মাইনাস টিন টেন দুটো আলাদা আলাদা তাহলে আমাকে এখানে দেখতে হবে কাকে কাকে কাছাকাছি আনলে মোটামুটি সেম জিনিসটা বেরোবে যদি আমি এরমভাবে সাজাই ধরো এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস আর এক্স প্লাস আর এক্স মাইনাস তাহলে দেখো এক চার থেকে বিয়োগ করলে মাইনাস আবার তিন ছয় থেকে মাইনাস ছয় থেকে বিয়োগ করলে মাইনাস তিন তাহলে দেখো দুটো তো মিলে যাচ্ছে এটাতেও মাইনাস তিন আসছে এটাতেও মাইনাস তিন আসছে ভাবে যদি আমরা চিন্তা করি তবে এই অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারবো তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এই অঙ্কে সাজানো ঠিক করে এরপর গুণ যেমন করি দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস এক্স মাইনাস ফোর এটা একটা বেরোলো আবার এদিকে এটা দেখো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস থ্রি এক্স মাইনাস এইটিন প্লাস টোয়েন্টি ফোর ঠিক আছে এরপর এক্স স্কোয়ার এটাকে দেখো এইটা বিয়োগ করছি মাইনাস প্লাস মাইনাস তাহলে মাইনাস হবে মাইনাস ফোর আর এইটা কত বেরোবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস প্লাস বোঝা গেছে নিশ্চয়ই এরপর আমরা মাইনাস থ্রি এ ধরছি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এ ধরি যদি এ ধরি তাহলে কি দাঁড়াচ্ছে এ মাইনাস ফোর আর এ মাইনাস এইটিন প্লাস টোয়েন্টি ফোর এরপর আমরা এইটা এটা গুণ করবো দেখো গুন করে কী বেরোয় দেখো এ স্কোয়ার মাইনাস এ মাইনাস ফোর এ মাইনাসে মাইনাসে প্লাস সেভেন্টি টু আচ্ছা সেভেন্টি টু আর এখানে কী পরে রয়েছে প্লাস টোয়েন্টি ফোর দেখো এবারে যোগ বিয়োগ করা যায় কিনা সমজাতীয় জিনিস দেখো স্কয়ার একটাই রয়েছে স্কয়ার পড়ে গেল আচ্ছা এইখানে দেখো মাইনাস এইটিন এ আর মাইনাস ফোর এ কত হবে মাইনাস মাইনাস প্লাস তার মানে যোগ করতে হবে যোগ যদি করি তাহলে কত হবে মাইনাস বাইশ আর বাহাত্তর আর চব্বিশে যোগ করলে ছিয়ানব্বই এবারে এই ছিয়ানব্বই সংখ্যাটাকে আমাকে ভেঙে দেখতে হবে কি করে বাইশ আনা যায় দেখে নাও ছিয়ানব্বই থেকে বাইশ দুই আটচল্লিশ দুই চব্বিশ দুই বারো দুই ছয় দুই তিন তিন এক কত আনতে হবে বাইশ দেখো বাইশ কী করে আসছে দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো এই চারটে যোগ করলাম আর দুই আর তিন যোগ করা ছয় তাহলে ষোলো আর ছয় বাইশ তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস ষোলো প্লাস ছয় এ প্লাস নাইনটি সিক্স এটা সমান কি স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস সিক্সটিনে বেরোলো মাইনাসে প্লাসে মাইনাস সিক্স এ প্লাস নাইনটি সিক্স এটাকে একটু এদিকে করছি দেখো এ কমন গেলো পরে থাকছে এ মাইনাস সিক্সটিন আবার এদিক থেকে মাইনাস সিক্স কমন গেলো পরে থাকছে এ মাইনাস সিক্সটিন এই দুটোর মধ্যে কী আছে এ মাইনাস সিক্সটিন আর রয়েছে কি এ মাইনাস সিক্স এবারে এর জায়গায় আমরা কী করবো এই মানটা বসিয়ে দেব দেখো এক্স স্কোয়ার মাইনাস এখানে কথা হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স এখানে এর মান বসিয়ে এরপর আমরা এখানে দেখে নেব যে এটাকে আর ভাঙা যায় কিনা যদি না ভাঙা যায় তাহলে এটাই এবার দাগের এগারো একই টাইপের অঙ্ক এক্স প্লাস ওয়ান এক্স আর আছে এক্স প্লাস ফাইভ এর স্কোয়ার প্লাস সিক্সটি থ্রি ঠিক আছে ভেঙে নিলাম এক্স প্লাস ওয়ান এক্স প্লাস নাইন এক্স প্লাস ফাইভ দুবার আছে আচ্ছা এবার সাজিয়ে দেখি সাজানো যায় কি না দেখি আগে দেখো এটা একার যোগ করলে কত হয় দশ এটাও পাঁচ আর পাঁচ যোগ করলে দশই হচ্ছে তাহলে মিলে গেল তাহলে পাশাপাশি রাখা যেতে পারে এবার আমাদের কাজ হচ্ছে গুণ করা তাহলে দেখো গুণ করে কত হচ্ছে এক্সের স্কোয়ার প্লাস নাইন এক্স

ঠিক আগের অঙ্কের মতো টেন এক্স ইজ টু এ ধরি তাহলে যদি এ হয় তাহলে এটা হয়ে যাচ্ছে এ প্লাস নাইন আর এটা হয়ে যাচ্ছে এ প্লাস প্লাস টোয়েন্টি ফাইভ তেষট্টি এর সঙ্গে এ গুণ করলে কথা হবে এ স্কোয়ার এর সঙ্গে পঁচিশ প্লাস পঁচিশে প্লাস নাইনে নয় পঁচিশ সঙ্গে দুশো পঁচিশ দুশো পঁচিশ প্লাস সিক্সটি থ্রি জাস্ট ভেঙে দিলাম আর কিচ্ছু নয় আচ্ছা এবার দেখো স্কোয়ার আর পঁচিশ আর নাই যোগ করলে কথা হবে চৌত্রিশ এ দুশো পঁচিশ আর তেষট্টি দুশো আঠাশ আর ষাটে দুশো অষ্টআশি এরকম হচ্ছে এবার দুশো অষ্টআশিকে ভেঙে দেখতে হবে চৌত্রিশ কি করে আসে দেখো দুশো অষ্টআশি দুই একশো চুয়াল্লিশ দুই বাহাত্তর দুই ছত্রিশ দুই আঠেরো দুই নয় তিন 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 এক এখান থেকে কত আনতে হবে চৌত্রিশ দেখে নাও এখান থেকে কি করে আনা যায় দেখো এই তিনটে গুণ করো আর এই চারটে দুই তিনে চার চার দু আট আট দু ষোলো ষোলো আর দুই দিনে ছয় তিনে আঠেরো ষোলো আর আঠেরো যোগ করলে আমাদের চৌত্রিশ চলে আসছে তাহলে আমরা লিখবো এ স্কোয়ার প্লাস এইটিন প্লাস সিক্সটিন এ প্লাস দুশো অষ্টআশি এ স্কোয়ার প্লাস এইটিন এ প্লাস সিক্সটিন এ প্লাস দুশো অষ্টআশি এই দুটোর মধ্যে প্রথমে দুটোর মধ্যে কী মিল আছে দেখো এ মিল আছে তাহলে পরে থাকবে এ প্লাস আঠেরো আর এইটার মধ্যে মিল আছে দেখবে ষোলো আছে তাহলে পরে থাকবে এখানেও পরে থাকবে এ প্লাস আঠেরো দুশো অষ্টআশিকে ষোলো দিয়ে ভাগ করে দেখবে আঠেরোই পাবে আচ্ছা এবার এইটার এইটার মধ্যে কী মিল আছে দেখো এ প্লাস আঠেরো পরে রইলো আর পরের রয়ে এ প্লাস আঠেরো মিল হলো আর এ প্লাস সিক্সটিন পরে রইল এতটা নিশ্চয়ই বোঝা গেছে এবার এইখানে করছি এবার এ প্লাস আঠেরো তাহলে এর জায়গায় আমি কি প্লাস টেন এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস ষোলো এখানে লিখবো এর মান বসিয়ে এরপর দেখবো আর ভাঙা যায় কিনা যেমন আগের অঙ্কটা ভাঙা যায়নি এই অঙ্কটাই দেখা যাক ভাঙা যাচ্ছে কিনা দেখো এইটা তো ভাঙা যাচ্ছে না আঠেরো থেকে দশ তো আনা যাচ্ছে না কিন্তু আনা যাচ্ছে দেখো ষোলো আট দু দুই যোগ করে চলে আসছে তাহলে এটাকে আরো ভাঙতে হবে এইটা যেমন আছে থাক তাহলে প্লাস আট প্লাস দুই আট দুগুণে ষোলো প্লাস ষোলো এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস আঠেরো আর এইটা হয়ে গেল কত এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টু এক্স প্লাস এটা হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস আর এখান থেকে দুটোর মধ্যে থেকে এক্স কমন নিলাম পরে থাকছে এক্স প্লাস আট আর এই দুটোর মধ্যে থেকে দুই কমন নিলাম প্লাস দুই তাহলে পরে থাকছে এক্স প্লাস আট হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস টেন আর এইটা হয়ে গেল এক্স প্লাস কমন নিলাম থাকছে এক্স প্লাস হলো দেখো এরপর আছে দাগের বারো সেই একই ধরনের অঙ্ক আছে এক্স 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 ইন্টু 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 প্লাস 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 থ্রি সিক্স সিক্স নাইন ফিফটি আচ্ছা এখানে দেখো এক্সের সঙ্গে কিছু নেই মানে জিরো আছে তাহলে জিরোর সঙ্গে তিন যোগ করলাম তিন বেরোলো ছয়ের সাথে নয় যোগ করলাম পনেরো বেরোলো তো আমরা দুখানা এই দুটো যদি পাশাপাশি রাখি তাহলে তিন বেরোচ্ছে এই দুটো যদি পাশাপাশি রাখি তাহলে পনেরো বেরোচ্ছে তাহলে এরমভাবে রাখা যাবে না তাহলে আমাদের সাজাতে হবে কীভাবে সাজানো যেতে পারে দেখো আমি যদি এরম করি এক্স ইন্টু এক্স প্লাস নাইন আর এক্স প্লাস থ্রি 6 এক্স করি তাহলে কি দাঁড়াচ্ছে জিরো আছে এখানে নয় আছে তাহলে নয় বেরোলো তিন আর ছয় যোগ করে দেখো নয় বেরোলো তাহলে তবে মিলছে এরপর আমরা জাস্ট গুণ করবো এক্স প্লাস এইটা

এইটিন প্লাস ছাপ্পান্ন এর সঙ্গে এগুণ স্কোয়ার প্লাস এইটিন এ প্লাস ছাপ্পান্ন ঠিক আছে ছাপ্পান্নকে যদি ভাঙু কি বেরোবে দুই আঠাশ দুই চোদ্দো দুই সাত দেখো সাত দুগুণে চোদ্দো আর দুই দুগুণে চার চোদ্দো আর চার যোগ করলে আঠেরো হয়ে যায় তাহলে আমরা এখানে লিখব স্কোয়ার প্লাস চোদ্দো প্লাস চার এ প্লাস ছাপ্পান্ন এ প্লাস চার এ প্লাস ছাপ্পান্ন দুটোর মধ্যে কী কমন এ কমন তাহলে পরে থাকছে এ প্লাস চোদ্দো দুটোর মধ্যে কমন চার তাহলে পরে থাকছে এ প্লাস চোদ্দো দুটোর মধ্যে আবার কী কমন যাচ্ছে এ প্লাস চোদ্দো তাহলে এখানে লিখবো এ প্লাস চোদ্দো আর পড়ে থাকছে এ প্লাস চার বন্ধ হল এরপর এর জায়গায় তাহলে কি বসাবে এক্স তাহলে এক্স আর এটাতে কি বসবে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস চার তাহলে এখানে লিখে দেবো এর মান বসিয়ে ঠিক আছে আচ্ছা এরপর এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স এইটা থেকে দেখবো ভাঙা যাচ্ছে কিনা দেখো চোদ্দকে দেখো সাত দুগুণে চোদ্দ সাতার দুই যোগ করলে চলে আসছে তাহলে এটাকে আমাদের আরও ভাঙতে হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস সাত প্লাস দুই এক্স প্লাস চোদ্দ আর এটা পরে রইল এক্স স্কোয়ার

আচ্ছা এখানে কোনো সংখ্যা দেওয়া নেই যে যেখান থেকে এই টু এ আনতে হবে কি দেওয়া রয়েছে এখানে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই দুটোকে যোগ বিয়োগ যেমন করে হোক আমাদের কি আনতে হবে এই টু এটাকে আনতে হবে এক্স তত এখানে নেই তাহলে এক্স নয় এ প্লাস বি আর এ মাইনাস বি এই দুটোকে যোগ বিয়োগ যেমন করে হোক আমার কত আনতে হবে টু এ আনতে হবে আগে সংখ্যা থাকতো এখানে সংখ্যা দেওয়া নেই সিস্টেমটা একই আচ্ছা আমি দেখো যদি এ প্লাস বিকে এ মাইনাস বি দিয়ে যোগ করি এটা রাফে করে দেখে নেবে তোমরা দেখবে কত বেরো এ প্লাস বি প্লাস এ মাইনাস বি কেটে গেল সরি বি কেটে গেলো আর পরে থাকছে কত টুয়ে দেখো টুয়ে চলে এসছে তার মানে এ প্লাস বি সঙ্গে আমি কি বললাম এই দুটোকে যোগ অথবা বিয়োগ তাহলে যোগ করেই আমার টুয়ে চলে আসছে তাহলে আমরা এখানে কী বসাতে পারি এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস তাই তো এটা মানে কি এটা মানে কি বের হলো 2a = আর বের হলো পড়ে গেল কি x/y ঠিক আছে আচ্ছা + a + b * a - b এবারে জাস্ট বিং এ নাও x² - a + bx - a + bx - a + a - a - bx + a + b * a - b এই দুটোর মধ্যে কি মিল আছে এটা আর এটার মধ্যে দেখো এক্স মিল আছে তাহলে এক্স কমন পড়ে থাকছে এক্স মাইনাস এ প্লাস বি আবার এইটা এটার মধ্যে কি আছে দেখো এ মাইনাস বি দুটোতেই মিল আছে মাইনাস এ মাইনাস বি যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে কি এক্স এটা তো মাইনাস কমন নিয়ে নিয়েছি প্রথমটা থেকেও নিয়ে নিয়েছি তাহলে এখান থেকেও মাইনাস প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস এটা হয়ে যাবে এ প্লাস বি প্রথমে এটা সিম্পলিফাই করে নিচ্ছি এক্স আর এটা হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি হচ্ছে কি না দেখো এক্স মাইনাস এ মাইনাস বিলাস এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি এটা কি দাঁড়াচ্ছে ঠিক একই এক্স মাইনাস এ মাইনাস বি এবারে এইটা আর এইটার মধ্যে কী আছে দেখো এক্স মাইনাস এ মাইনাস বি মিল আছে তাহলে কমন নিলাম এক্স মাইনাস এ মাইনাস বি পড়ে থাকছে কত দেখো পড়ে থাকছে এক্স মাইনাস এ মাইনাস বি নিয়ে নিলে এখানে পড়ে থাকছে এক্স মাইনাস আর এখানে পড়ে থাকছে কি এ মাইনাস বি এক্স মাইনাস এ মাইনাস বি আর এখানে এটাকে ব্র্যাকেটের বাইরে বের করছে তাহলে মাইনাস এ মাইনাস মাইনাস এ প্লাস বি এরপর দুইয়ের দাগের চোদ্দ দেখো দুইয়ের দাগের চোদ্দো বলেছে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস থ্রি বি আর আছে এ প্লাস টু বি ঠিক আছে ঠিক একই রকম কত আনতে হবে বি আনতে হবে এটাতে যোগ এ দুটো যোগ অথবা বিয়োগ করে দেখে নেবে বি আসছে কিনা আমি এখানে দেখতে পাচ্ছি যে বিয়োগ করলে বি চলে আসছে কিভাবে দেখো এ প্লাস থ্রি বি তোমরা চেক করে দেখবে প্লাস করে একবার দেখবে মাইনাস করে দেখবে মাইনাস এ প্লাস টু বি দেখো কি দাঁড়ায় এ প্লাস থ্রি বি মাইনাস এ মাইনাস প্লাস এ মাইনাস টু বি এটা কেটে গেল তাহলে দেখো কি পড়ে থাকছে থ্রি বি থেকে টু বি চলে গেলে বি আমাকে এখানে কী আনতে হতো বি আনতে হতো তাহলে বি চলে আসছে তাহলে আমরা কি করবো এ প্লাস থ্রি বি মাইনাস এ প্লাস টু বি করবো আগের মতনই অঙ্কটা মাইনাস এ প্লাস থ্রি বি মাইনাস এ প্লাস টু বি থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম বাইরে এক্স আর এদিকে পড়ে রয়েছে কি এ প্লাস থ্রি বি আর এ প্লাস টু বি ঠিক আছে

দেখো শুধু এক্স মিল যাচ্ছে তাহলে পড়ে থাকছে কি এক্স মাইনাস এ প্লাস থ্রি বি হয়ে গেল আবার এইটা এইটার মধ্যে কি মিল যাচ্ছে দেখো প্লাস এ প্লাস টু বি মিল যাচ্ছে দেখো এ প্লাস টু বি আছে তাহলে এ প্লাস টু বি কমন পড়ে থাকছে কি এক্স মাইনাস এ প্লাস থ্রি বি এক্স কম এক্স তো রয়েছে এটাকে করছি দাঁড়াচ্ছে এক্স মাইনাস এ মাইনাস এগুলা আছে মাইনাস থ্রি বি প্লাস এ প্লাস টু বিস এগুলা মাইনাস এ মাইনাস থ্রি বি এবারে এইটার মধ্যে কি মিল আছে দেখো এক্স মাইনাস এ মিল আছে তাহলে এক্স মাইনাস এ মিল পড়ে থাকছে কি এইটার এটা এক্স প্লাস এ প্লাস থাকছে এক্স মাইনাস এ মাইনাস ঠিক আছে আর এটা কি পরে থাকছে এরপর পনেরো দুইয়ের দাগের পনেরো এ প্লাস বি এর হোলস্কোয়ার আছে মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ বি প্লাস সিক্স দেখো এ প্লাস এর রোস্কোয়ার আছে থাকুক এই দুটোর মধ্যে কি কমন নেওয়া যেতে পারে দেখো দুটোর মধ্যে কী আছে মাইনাস পাঁচ আছে মাইনাস পাঁচ কমন পড়ে থাকছে কি এ এটা থেকে তো মাইনাস নিলাম তাহলে শুধু এ পরে থাকছে আর এটা থেকেও মাইনাস নিলাম তাহলে প্লাস পড়ে থাকছে প্লাস বি প্লাস ঠিক আছে এবার এই ছয় থেকে আমাকে আনতে হবে পাঁচে তার আগে এ প্লাস ধরে নাও ধরি তাহলে এটা দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ঠিক আগের মতো অঙ্ক ছয় কি কত হয় তিন দুগুণে ছয় তাহলে তিন আর দুই যোগ করলেই তো পাঁচ চলে আসছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস তিন প্লাস দুই এক্স প্লাস সিক্স তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস প্লাস এ মাইনাস টু এক্স প্লাস সিক্স দুটো থেকে এক্স কমন পড়ে থাকছে এক্স মাইনাস থ্রি এটা থেকে টু কমন তাহলে পড়ে থাকছে এক্স মাইনাস থ্রি দুটোর মধ্যে মিল এক্স মাইনাস থ্রির মিল আছে থাকছে এক্স মাইনাস টু এবারে মানটা বসিয়ে দাও এক্সের জায়গায় এ প্লাস বি মাইনাস থ্রি এটা হবে এ প্লাস বি মাইনাস লিখে দেবে মান বসিয়ে ষোলোতে বলেছে স্কোয়ার প্লাস ফোর

আবার এ মাইনাস বি এর তো হোলস্কোয়ার দুটোরই হোলস্কোয়ার এবারে এই দুটো থেকে আমাকে কি আনতে হবে ফোর এবি আনতে হবে এবারে কীভাবে আসতে পারে আমি যোগ বিয়োগ করে বুঝতে পারছি যে এটা বিয়োগ করলে আসবে কীভাবে দেখো এ প্লাস বি এর হোলস্কোয়ার তোমরা যোগ বিয়োগ রাফে করে দেখে নেবে মাইনাস এ মাইনাস বি এর হোলস্কোয়ার তাহলে কি দাঁড়ায় এটা হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার বা ভেঙে নিতে পারো এ প্লাস বি হোলস্কোয়ার ফর্মুলা ভেঙে দিচ্ছি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হয়ে যাবে মাইনাস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কি দাঁড়ায় স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস ঠিক বি স্কোয়ার কেটে গেল আর দেখো স্কোয়ার স্কোয়ারও কেটে গেল টু আর টু যোগ করলে কথা বেরোবে ফোর এবি আর আমাদের আনতেও হতো ফোর এবি তাহলে আমরা বুঝতে পারলাম যেটা যোগ করে নয় বিয়োগ করলে আমাদের আসবে তাহলে তাই করছি

আর এক্স লাগানো রয়েছে প্লাসে মানে আছে মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার আর এক্স লাগানো আছে মাইনাস এ প্লাস বি এর হোল স্কোয়ার ইনটু এ মাইনাস বি এর হোল হোলস্কোয়ার এই দুটোর মধ্যে কি মিল আছে দেখো এক্স মিল আছে পড়ে থাকছে কি এক্স ইন্টু সরি এক্স এক্সটা কমন নিলাম এক্স পড়ে থাকছে এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার পরে থাকছে তাই না দুটোর মধ্যে কিন্তু এক্সটা মিল আছে তাহলে এক্সট্রা এর পরে রইলো আর এখান থেকে এক্সট্রা চলে গেল তাহলে পড়ে রইল এ প্লাস বিয়ের হোল স্ক্যার মাইনাস এখানে দেখো মিল আছে দুটোর মধ্যে এ মাইনাস এর হোল স্কোয়ার দুটোতেই আছে তাহলে পরে থাকবে কি পরে থাকবে এক্স মাইনাস 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 গিয়ে যাবে এটা মাইনাস কমন নিয়ে নিচ্ছি তাহলে এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে পড়ে থাকবে এ প্লাস হোল হোলস্কোয়ার ঠিক আছে এতটা পর্যন্ত আচ্ছা এবার দেখো এই টোটালটা আর এই টোটালটার মধ্যে কী মিলেছে দেখো দুটোর মধ্যে এই জিনিসটা কমন আছে তাহলে এটাকে কমন নিয়ে নিলাম এক্স প্লাস এ প্লাস বি এর হোলস্কোয়ার আর এখানে কি পড়ে রইল তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি এর হোলস্কোয়ার এবারে আর কিছু না এবারে এটাকে ভাঙব আর কিছু দেখো প্রথমেটা কি দাঁড়াচ্ছে এক্স এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা একটার মধ্যে আবার দেখো এক্স মাইনাস এ মাইনাস বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এবার দেখো এটাকে বের করছি ব্র্যাকেটের বাইরে এক্স প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এইটা বেরোবে এক্স মাইনাস মাইনাস স্কোয়ার মাইনাস প্লাস টু এ বি প্লাসে মাইনাস বি স্কোয়ার দুয়ের এক্স ভিআইআই এক্স আছে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বাই এ এক্স প্লাস ওয়ান আচ্ছা আনতে হবে কত এ প্লাস ওয়ান বাই এ ওয়ান থেকে আনতে হবে আচ্ছা দেখো এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বাই রাখলাম যদি আমরা এ করি তাহলেও তো ওয়ানই হবে ঠিক আছে এ কেটে যাচ্ছে তাহলে ওয়ানের জায়গায় আমরা জাস্ট লিখছি এ ইনু ওয়ান বাই এ ঠিক আছে এবার এটাকে বাইরে বের করছি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস মাইনাস দেখো মাইনাস আর ওয়ান বাই এ ইন্টু এক্স তার মানে এক্সট্রা তো ওপরে গুণ হয়ে যাচ্ছে তাহলে এক্স বাই এ প্লাস দেখো এ বাই এ আর এ নিচে তাহলে হচ্ছে এবাই এ বাই এ তার তো এক আচ্ছা এই দুটোর মধ্যে কি মিল আছে দেখো এক্স মিল আছে পরে থাকছে এক্স মাইনাসে, এইটা এটার মধ্যে কি আছে দেখো ওয়ান বাই এ এরও আছে ওয়ান বাই এ এরও আছে কিন্তু ওপর মিল নেই তার আমরা কি বলছি ওয়ান বাই এ মিল আছে ওয়ান বাই এ আছে তাহলে ওপরেরটা কি পরে রইলো এক্স মাইনাসেই পড়ে রইল এই দুটোর মধ্যে কি মিলেছে দেখো এক্স মাইনাস আছে আর পড়ে থাকছে এক্স মাইনাস ওয়ান ঠিক আছে নিশ্চয়ই বোঝা গেছে আজকে তাহলে এই পর্যন্তই থাকছি আবার পরে ভিডিওতে দেখা হবে